আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। আইসিইউতে ভর্তি রিজভি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ও অক্সিজেন লেভেল কমে যাওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার 1 এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। তিনি বলেছেন, রুহুল কবির রিজভির কাশি ও জ্বর থাকার জন্য অক্সিজেনের লেভেল কমে যাওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাকে। কিছুক্ষণ পর অক্সিজেনের লেভেল আরও কমে গেলে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে। উল্লেখ্য, রুহুল কবির রিজভি কদিন ধরে জ্বরে ভোগার পর গত 16 মার্চ করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বেসরকারি হাসপাতাল স্কয়ারে ভর্তি করা হয় তাকে। বুধবার 31 মার্চ তৃতীয়বারের মতো পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার। বর্তমানে ওই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।